মাছ, গ্যাস্ট্রিক কিংবা কিডনির সমস্যা বা ব্লাড প্রেশার সমস্যা, তাদেরই খাওয়া উচিত বেশি করে। বেশি করে বলতে ডেলি অ্যাটলিস্ট 3 থেকে 5 চামচ খাবারের 1 ঘন্টা পরে অথবা 10 মিনিট আগে 1 গ্লাস পানিতে এরকম 1 চামচ, 1 চা চামচ দিয়ে আপনারা গুলিয়ে খেয়ে ফেলবেন। বেকিং সোডা যে আপনি 1 মাস খান, আপনার দেখুন গ্যাস্ট্রিক চলে গিয়েছে, আপনার ডায়াবেটিসটা সহজে কন্ট্রোলে আসছে, ব্লাড প্রেশারটা ব্যালেন্সে আসছে। যাদের কিডনির ক্রিয়েটিনটা খুব হাই, তাদের 1 মাসের থেকে বেশি খাওয়া লাগবে। বেকিং সোডা কখন খাওয়া উচিত? বেকিং সোডা খাবেন হচ্ছে যে খাবারের 1 ঘন্টা পরে অথবা 10 মিনিট আগে খাবারের মধ্যে খাবেন না। কেন খাবেন না খাবারের মধ্যে? আমরা অনেকেই যে কাজটা ভুল করছি, যে মনে করছি বেকিং সোডা খেলে খাবারের ডাইজেশনে হেল্প হবে, তাহলে খাবারের সাথে খাই, খাবার হজমে হেল্প হবে, ব্যাপারটা এরকম না। আমাদের খাবার হজম হওয়ার জন্য একটা ভেরি লো পিএইচ মানে হাই অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার, আর বেকিং সোডা খেলে সেটা উল্টা আরো ক্ষতি হবে। সেই জন্য আপনি বেকিং সোডা খাবারের মধ্যে খাবেন না, বেকিং সোডা খাবেন হচ্ছে খাবারের 1 ঘন্টা পরে, যাতে করে আনওয়ান্টেড যে অ্যাসিড তৈরি হয়, যাতে করে রিফ্লাক্স হচ্ছে, ওগুলো যেন নিউট্রালাইজ হয়, ওগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আবার খাবার আগে খাবেন কেন? খাবার 10 মিনিট আগে খেতে হবে, মিনিমাম 10 মিনিট আগে খেতে হবে। কারণ কি, যাতে করে পেটের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট চলে যায়, আনওয়ান্টেড অ্যাসিড, আনওয়ান্টেড টক্সিন গুলো চলে যায়, তো পেট যদি ক্লিন হয় যখন আপনি খাবারটা খাবেন, তখন আপনার আবার শরীর অ্যাসিড তৈরি করবে। কারণ আপনি খাবার সাথে কিন্তু আপনার বেকিং সোডা ভিনেগার খাবেন, অথবা শরীর নিজেই তার অ্যাসিড তৈরি করবে, শরীর নিজে তার ডাইজেস্টিভ এনজাইম তৈরি করবে, পাশাপাশি হজম করবে। কিন্তু আপনি কোনোভাবে খাবার সাথে খাবেন না, এটা ভুল বুঝাবুঝি আছে। আপনার দয়া করে খাবারের 1 ঘন্টা পর 10 মিনিট আগে খাবেন। হ্যাঁ, বেকিং সোডা কি সবাই খেতে পারবে? বেকিং সোডা অবশ্যই সবাই খেতে পারবে, তবে বাচ্চারা না, অ্যাডল্ট সবাই খেতে পারবে। বেকিং সোডা সব অ্যাডল্টরা খেতে পারবে, বাচ্চাদেরকে দেওয়ার দরকার নেই। আর যদি কোনো বাচ্চার খুবই পেটে ব্যথা, পেটে বলে পেটে জ্বালা বা গ্যাস্ট্রিক বলে, অল্প একটু হাফ টিস্পুন দিবেন, টেম্পোরারি দিবেন কিছুদিন, বা লং টাইম দিবেন না। বা বয়স্কদের ক্ষেত্রে যদি সারা জীবনও খায় 1 চামচ 2 চামচ করে খালি পেটে, কোনো সমস্যা হবে না। তবে বেকিং সোডা আসলে একটা অ্যাকিউট কন্ডিশনে খাওয়া উচিত, মানে টু মাচ গ্যাস্ট্রিক বা কিডনির সমস্যা বা ব্লাড প্রেশার সমস্যা, তাদেরই খাওয়া উচিত বেশি করে। বেশি করে বলতে ডেলি অ্যাটলিস্ট 3 থেকে 5 চামচ খাবারের 1 ঘন্টা পরে অথবা 10 মিনিট আগে 1 গ্লাস পানিতে এরকম 1 চামচ, 1 চা চামচ দিয়ে আপনারা গুলিয়ে খেয়ে ফেলবেন। তো এটা হচ্ছে আপনার বেকিং সোডা খাওয়ার প্ল্যান। এবং মনে রাখবেন যে বেকিং সোডা যে আপনি 1 মাস খান, আপনার দেখুন গ্যাস্ট্রিক চলে গিয়েছে, আপনার ডায়াবেটিসটা সহজে কন্ট্রোলে আসছে, ব্লাড প্রেশারটা ব্যালেন্সে আসছে। যাদের কিডনির ক্রিয়েটিনটা খুব হাই, তাদের 1 মাসের থেকে বেশি খাওয়া লাগবে। আর মনে হয় বেকিং সোডা যেখান থেকে কিনবেন না, বেকিং সোডা আমাদের সেনাগুলোতে দেওয়া আছে, যেটা অ্যাকুরেটটা, বেকিং সোডা বাজারে বিভিন্ন কেমিক্যাল যুক্ত বেকিং সোডা পাওয়া যায়, এটা আপনারা অবশ্যই খাবেন না। বেকিং সোডা লেখা আছে, ওইটা আপনারা কিনবেন, আমার অ্যামাজনে আছে, আমাদের ওয়েবসাইটেও আছে, আমাদের ক্লিনিকগুলোতে আছে। আর যদি ভালো সুপার শপে পান যে বেকিং সোডা পিওর, তাহলে আপনারা খেতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, মানে কোনো কিছুতেই আপনার আর সাকসেসফুল হইতে পারবেন না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক, আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম, আমি হয়তো তখন থেকে আমি এটা আমি শুরু করতাম, তাহলে হয়তো আমি আর এই মাঝখানে যে কয়েক বছর আমার যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না আর কি। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি। আপনি যে অ্যাডভাইসটা দেন, আমি শুধু সেটা ফলো করছি। আমার আমার প্রথমে ধারণা ছিল যে এইটা ফলো করলে হয়তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হবে, কিন্তু আমি দেখলাম যে না, সুগার লেভেল কন্ট্রোল হওয়ার সাথে সাথে
আমার পেটের সমস্যা মানে এমনি অটোমেটিক্যালি দূর হয়ে গেছে, এবং আমার এখন মনে হয় যে আমি যেটাই খাই আমার মনে হয় না যে আমার হজমের কোনো প্রবলেম হবে আর কি, সব দিক থেকে এখন মানে বেটার হয়েছে, বেটার শোনার আমি আমাদের কোনো মেডিসিনই আমি আর খাই না আর কি। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মজিবুল হকের ইউটিউবগুলো দেখি তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত এক বছর দুই মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম, ইউনিভার্সিটি ক্লাস নিলে এক ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না, এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে, আমি এখন অনেক অনেক ভালো এবং আমি খুব মানে কৃতজ্ঞ ওনার কাছে যে আসলেই কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিন ডেভেলপ, আমার কাছে এখন এত ভালো লাগে দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না, ওজন থেরাপির মানসিকভাবে এত ভালো লাগে বললাম না, আমার উঠতে মন চায়, পাখির মতো উঠতে মন চায়। আমি আসলাম আপনার কাছে, আমার আসলে প্রোস্টেটের সমস্যা ছিল, আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি। আমি অ্যাট দ্য সেম টাইম তার আগেই আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইম্প্রুভ করতেছিল না, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতেছিল কিন্তু এটা ভালো হচ্ছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি, দেখা করে আপনার কথা অনুযায়ী আপনার মানে এক্সারসাইজ প্লাস আপনার কিছু সাপ্লিমেন্ট আমি কন্টিনিউ করি, তো আল্লাহর রহমে আমার এখন অনেক ভালো। আমার পিএস এর রেজাল্ট গত সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করছি, তারা বলছে যে নর্মাল। সো আমি অনেক ধৈর্য ধরছি, আমি অবশ্য ওনা মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে, তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনাটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আরও ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি, আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি, তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে এটা শো করতেছে নর্মাল। আচ্ছা, তো আমি আপনার কাছে আসলেই গ্রেটফুল। এটা হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে ইয়ে মনে করতাম, সারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেতির রোগ ভালো করছে। আমার এখানে এখানে সব জায়গায় মুখে সেতি ছিল, এক মাস পরে দেখতেছি আমার এগুলো চেঞ্জ চেঞ্জ চলে। কোন কোন জায়গায় ছিল তোমার? শুধু এই মুখে। যোগাযোগ করে বিশেষ করে ভিডিও দেখে যে অনেকে দুই মাসে আড়াই মাসে ভালো হয়েছে, তা আমি ট্রাই করে দেখতে পারি, যেহেতু আমার বাচ্চা মেয়ে। যেটা আমরা সমাজে বলে যে ভালো হবে না কখনো, সম্ভব না, এই কথাটা থেকে আসলে সবাই আশা করি বিরত থাকবে। কতগুলো মেডিসিন খেতেন আপনি? মুখটা পানি ফুলা থাকতো, এরকম আপনি হাঁটতে পারতো না। এখন মনে করেন আমার বাসা এখানে, আমার আরেক বোনের বাসা, এইটুকু জায়গায় মনে করেন হাঁটতে পারতো না, এখন আপনি অনেকখানি জায়গায় হাঁটতে পারে। সবচেয়ে বড় কথা, আম্মা আগে নামাজ পড়তে খুব কষ্ট হতো, এখন আম্মা ইজিলি আমি একদিন পর একদিন খেয়েছি। আমার যখন করোনা হয়েছে, করোনার সাথে আবার পাঙ্গাল প্লাস মাথার এই ক্যান্সারের ক্ষত দুইটা মিলে আমি টোটালি একদম দৌড়ে পড়ে গেছি। আমি একা নিজে দাঁড়াইতে পারতাম না, আমি হাঁটু আর হাত দিয়ে আমি বাস্তবতা আমি খাটে উঠতে পারতাম না, খাটে দাঁড়াইতে পারতাম না।
আমি অবস্থা হয়ে গেছি যে আমি যখন এই সেন্টারে আসি তখন আমার ডায়াবেটিস ছিল 29 প্লাস আপনার আমার পাঙ্গাল মাথায় এবং ক্যান্সারের যে ঝাঁ ছিল। তো এখানে আসি যখন আমি দুটো থেরাপি দেওয়ার পর থেকে আমার উন্নতি দেখে আমি এখানে অলওয়েজ গত 3 মাস থেকে আমি চিকিৎসা নিয়ে আসতেছি। আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত, পাঙ্গাল মুক্ত এবং ডায়াবেটিস মুক্ত আমি আছি আল্লাহর। Everything is good, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে, আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মনে মধ্যে যে আপনার মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনার এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই, উনি আমাকে উপদেশ দিবেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম, সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে প্রায় 6 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই।